সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান রহমানের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন এছাড়া প্রায় বারো হাজার কোটি টাকা পাচারের অভিযোগে এস আলম গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক সাবেক তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দুর্নীতি ও অবৈধ সম্পদের তদন্ত শুরু হয়েছে এজাজুল প্রতিবেদনে ক্ষমতার পালাবদলের পর আওয়ামী লীগ সরকারের সাবেক পঁচাশি জন মন্ত্রী এমপি ও কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন মামলাও হয়েছে এক ডজনের বেশি সাবেক মন্ত্রী এমপি তাদের পরিবারের সদস্য রাজনৈতিক নেতা প্রভাবশালী আওয়ামী লীগের নেতা অব্যাহতি পাওয়া সরকারি কর্মকর্তাদের দুর্নীতি ও অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক এই তালিকায় রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি তালিকায় বৃহস্পতিবার নাম উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ভ্যাক্সিমকো গ্রুপের কর্ণধর সালমান এফ রহমান তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন ঋণের নামে ব্যাংকের টাকা লোপাট করা বিদেশে অর্থ পাচার শেয়ার বাজার কেলেঙ্কারি সহ রয়েছে আরও অসংখ্য অভিযোগ একই দিন আওয়ামী লীগ সরকারের সাবেক বন ও পরিবেশমন্ত্রী শাহাবুদ্দিন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসুল হামিদ বিপু ও সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি সালমান এফ রহমানের বিরুদ্ধে শেয়ার বাজার জালিয়াতি নুরুন্নবী চৌধুরী শাওন মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে অনিয়ম এবং দুর্নীতি করেছেন মর্বে অভিযোগ আমাদের দুর্নীতি দমন কমিশনে পাওয়া যায় সেই অভিযোগটি প্রকাশ্যে অনুসন্ধানের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত দেওয়া হয়েছে দুর্নীতির অনুসন্ধান চলাকালে ওয়াসা সাবেক এমডি তাসকিম এ খান সাবেক প্রধান হারুনা রশিদ ও তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত এই তিনজনের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আমাদের দুর্নীতি দমন কমিশন কর্তৃক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আদালতের মাধ্যমে প্রায় বারো হাজার কোটি টাকা পাচার করে সিঙ্গাপুরে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগে এস আলম গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক আর্থিক গোয়েন্দা সংস্থা এফআইউর কাছে তথ্য চেয়ে দুদক চিঠি দিয়েছে ইজাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা